নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বটনে প্রেস করুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আমরা আজ আগ্রহ বা অনুরাগ সম্পর্কে জানব শিখনে প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর মধ্যে এই আগ্রহ একটি কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান এর আগের ভিডিওতে আমরা মনোযোগ দেখেছি এবার আগ্রহ সম্পর্কে জানব প্রথমে আমরা জানব আগ্রহ বা অনুরাগ কাকে বলে এবং তারপর শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা আলোচনা করো আগ্রহ কাকে বলে ইন্টারেস্ট ইংরেজি ইন্টারেস্ট শব্দটির বাংলা প্রতিশব্দ হলো আগ্রহ আগ্রহ হলো শিখনের একটি ব্যক্তিগত মানসিক উপাদান সংজ্ঞায় আগ্রহ বলতে বোঝানো হয়েছে আগ্রহ বলতে বোঝায় কোনো বস্তু সম্পর্কে এমন একটি মানসিক সংগঠন যা ওই বিশেষ বস্তুটিকে ব্যক্তিকে মনোযোগ দিতে প্রবৃত্ত করে শিক্ষাবিদ রাসেল এর মতে আগ্রহ হল এমন একটি জৈবিক অবস্থা যা ব্যক্তিকে কোনো বিশেষ বস্তু বা কাজ প্রতিনিয়ত সম্পূর্ণ করতে বা করতে উদ্দীপ্ত করে তাকেই বলা হচ্ছে আগ্রহ এছাড়া মনোবিদ ক্রো এবং ক্রোর মতে আগ্রহ কোনো বিশেষ বস্তু ব্যক্তি বা কাজের প্রতি একটি মানসিক আকর্ষণ জন ডিউ ইন্টারেস্ট সম্পর্কে কি বলেছেন আগ্রহ হল শিশুর বিকাশের অভিমুখে তার ব্যক্তিসত্ত্বার স্বতঃস্ফূর্ত অগ্রগতি হারবার্ট বলেছেন আগ্রহ হলো নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষার্থীর মানসিক প্রস্তুতি তাহলে এই জিনিসগুলো পেলাম আগ্রহের সংজ্ঞায় এবং বলে রাখি শিখনের সঙ্গে আগ্রহের সম্পর্ক যখন আলোচনা করা হচ্ছে আমাদের যদি কোনো বিষয়ের প্রতি আগ্রহ হই তাহলে কিন্তু সেই বিষয়ের প্রতি কিন্তু আমাদের জানতে কিন্তু ইচ্ছা করে তাহলে যে জিনিসের প্রতি আমাদের আগ্রহ আছে সেই জিনিসের প্রতি আমাদের জানতে ইচ্ছা করার ফলে আমরা যে সময় জানলাম সেই বিষয়টি সম্পর্কে তাহলে কিন্তু আমাদের জ্ঞান অর্জন হলো বা সেই বিষয়ের প্রতি আমরা শিখন সম্পন্ন হল তাহলে অবশ্যই আগ্রহের সঙ্গে কিন্তু শিখনের সম্পর্ক থাকবে যে বিষয়ের প্রতি আমাদের আগ্রহ নেই সেই বিষয়ের প্রতি আমাদের জোর করেও কিন্তু আমাদের শিখন কিন্তু দেওয়া সম্ভব নয় যদি জোর করে শেখন করানো হয় বা শেখন দেওয়া হয় তাহলে কি হবে সেই বিষয়ের প্রতি আমাদের শিখনটি হলেও ঠিকঠাক বা ভালো কিন্তু হবে না যেমন ধরুন কম্পিউটারের সম্পর্কে যদি কেউ শেখার জন্য আগ্রহী হয় বা সে যদি ইন্টারেস্ট থাকে তার কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে তাহলে কিন্তু সেই কম্পিউটার সম্পর্কে কিন্তু তার জ্ঞানটি কিন্তু ভালো হবে অবশ্যই তাকে সেই কম্পিউটার সম্পর্কে জানতে হবে কিন্তু যে ব্যক্তির কম্পিউটারের মতো একটি ডিভাইসের সম্পর্কে জানার কোনো ইচ্ছা নেই বা আগ্রহ নেই তাকে কিন্তু জোর করে সেই বিষয়ের প্রতি কিন্তু তাকে জ্ঞান দেওয়া যাবে না সে হয়তো অল্প বিস্তর কিছু জিনিস জানতে পারে সেই বিষয়ে কিন্তু সেই জ্ঞান বা সেই শিক্ষণটি কিন্তু তার জন্য কিন্তু উপযুক্ত নয় বা সেই শিক্ষণটি কিন্তু ভালো হবে না সেই জন্যই চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে বলা হয় যে একটি শিশুকে তার ইচ্ছা অনুসারে তাকে কিন্তু শিক্ষা প্রদান করা উচিত আপনারাই বলুন আপনাদের যে বিষয়গুলো ভালো লাগে অবশ্যই সেই বিষয়গুলো আপনাদের করতে ভালো লাগে বা সেই বিষয়ের প্রতি আপনাদের জ্ঞান কিন্তু বা শিখন কিন্তু সেই বিষয়ের প্রতি কিন্তু আপনাদের অবশ্যই ভালো যে বিষয়ের প্রতি আপনাদের আগ্রহ নেই সেই বিষয়ের প্রতি কিন্তু শিখন বা জ্ঞান বা নলেজ কিন্তু থাকলেও সেই রকম নলেজ কিন্তু আপনাদের নেই কারণ আমাদের সেই বিষয়ের প্রতি জানার ইচ্ছাই নেই আগ্রহই নেই সেই জন্য কিন্তু সেই বিষয়ের প্রতি আমরা অতটা জানি না তা শিক্ষাক্ষেত্রে আগ্রহের কি ভূমিকা শিক্ষার্থীর শিখনের গুরুত্বপূর্ণ দিক হলো বহুমুখী আগ্রহ সঞ্চার করা এক্ষেত্রে আগ্রহের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার মধ্যে প্রথমটি সক্রিয়তা বৃদ্ধি আগ্রহ শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণে সক্রিয় করে তোলে ফলে শিখন শিক্ষার্থীর কাছে সহজ হয়ে ওঠে তাহলে যে বিষয়ের প্রতি আমাদের আগ্রহ বেশি সেই বিষয়ের প্রতি কিন্তু আমাদের করতে কিন্তু ভালো লাগে দেখবেন স্কুলে যে বিষয়ের প্রতি শিক্ষার্থীদের ভালো লাগে না আগ্রহ নেই যে বিষয়টার প্রতি সেই বিষয়টি তে কন্টিনিউয়াসলি কিন্তু শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে তার ভালো লাগে না পড়তে সেই বিষয়টি সেজন্য সেই জিনিসটা যদিও পড়েও সেই জিনিসটা কিন্তু ভালো মতো পড়ে না যতটুকু কাজে লাগার জন্য লাগানো হয় বা লাগানোর জন্য পড়তে হয় সেটুকুই কিন্তু পড়ে কিন্তু যে বিষয়টির প্রতি তার আগ্রহ বেশি সেই বিষয়ের প্রতি কিন্তু সে সব সময় আগ্রহী থাকে সেই বিষয়ে পড়ার চেষ্টা করে সবসময় একটা এক্সাইটেড থাকে সেই বিষয়ের প্রতি জ্ঞান জানার জন্য পুথিগত পুঁথিগতের বাইরে যাবতীয় যেখান থেকে খুশি সে কিন্তু সেই বিষয়ের প্রতি জানার আগ্রহ প্রকাশ করে এটাই হলো ইন্টারেস্ট দুই নাম্বার কি নতুন কাজের প্রেরণা দান। আগ্রহ প্রতিনিয়ত শিক্ষার্থীকে শিক্ষণের নতুন নতুন বিষয়ের প্রতি আগ্রহী করে ফলে শিক্ষার্থীর জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় এখনই বললাম বিষয়টি নিয়ে তিন নাম্বার কি বলেছে শিক্ষা অভিমুখী প্রেরণা দান তাহলে আগ্রহ শিক্ষার্থীকে তার ভালো লাগা বিষয়ের প্রতি সর্বদাই অভিমুখী করে তোলে ফলে সেই বিষয়ে জ্ঞান লাভ শিক্ষার্থীর কাছে সহজ হয়ে ওঠে এটিও আলোচনা করা হলো চার নম্বর কি দক্ষতা বৃদ্ধি কোনো বিশেষ বিষয়ে বা কাজে শিক্ষার্থীর আগ্রহ সেই বিষয় বা কাজে দক্ষতা বৃদ্ধি করতে থাকে বা সাহায্য করে কারণ আগ্রহ যে বিষয়টি আছে বিষয়ের প্রতি আছে সেই বিষয়টি কিন্তু আমরা বারংবার বারংবার সেই কাজটি করব এবং কাজটি বারংবার করতে করতে এবং সেই বিষয়ের প্রতি আরও অনেক জ্ঞান অর্জন করার ইচ্ছার জন্য আমরা কিন্তু সেই বিষয়ের প্রতি একসময় দক্ষতা কিন্তু পাব এবং যত আমরা সেই বিষয়ের প্রতি নাড়াচাড়া করব ইনফরমেশন কালেক্ট করবো সেই বিষয়টি কিন্তু প্রতি আমরা কিন্তু দক্ষতা কিন্তু দিন দিন বাড়তে থাকবে পাঁচ নাম্বার কি বলছে বিষয়বস্তু নির্বাচন জন্য উপযুক্ত বিষয়বস্তু প্রয়োজন হয় আগ্রহ থেকে নিজের ইচ্ছামতো বিষয়বস্তু নির্বাচনে সহায়তা করে আনন্দপূর্ণ করে তোলে ছয় নাম্বার নিখুঁত জ্ঞান অর্জন সঠিক শিখনের জন্য নিখুঁত জ্ঞান অর্জন প্রয়োজন আগ্রহ শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে নিখুঁত জ্ঞান অর্জনে সহায়তা করে এখনই বললাম যে বিষয়ের প্রতি আমাদের আগ্রহ বেশি সেই বিষয়ের প্রতি শুধু পুঁথিগত না যাবতীয় যেখান থেকে যেখান থেকে খুশি আমরা কিন্তু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করব তাহলে সেই বিষয়ের প্রতি কিন্তু নিখুঁত জ্ঞান কিন্তু আমাদের অর্জন হবে সেই জিনিস থেকে কিন্তু যে জিনিসে আমাদের আগ্রহী নয় নেই সেই বিষয়ের প্রতি আমাদের জ্ঞান তো ভালো হবেই না উল্টে আমাদের জ্ঞান কিন্তু সেই বিষয়ের প্রতি খারাপ হবে কারণ সেই বিষয়ের প্রতি আমাদের কোনো ইন্টারেস্টই নেই আগ্রহই নেই সাত নাম্বার অন্যান্য ভূমিকার মধ্যে এছাড়াও আগ্রহ শিক্ষার্থীর সৃজন ধর্মী ক্ষমতার বিকাশ ঘটায় গঠন অভিমুখী জীবনধারার বিকাশ ঘটায় ঘটায় সহজাত প্রবৃত্তির উন্নতি ইত্যাদি বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখে ইন্টারেস্ট সর্বশেষ পরিশেষে বলা যায় শিক্ষার্থীর শিখনের জন্য আনন্দপূর্ণ বিষয় পরিবেশ ও মনোযোগী হওয়ার একাত্মই প্রয়োজন আগ্রহ সর্বদাই শিক্ষার্থীকে সব কাজে সহায়তা করে তাহলে আমরা ইন্টারেস্ট বা আগ্রহ সম্পর্কে কি কারণে পড়ছি কারণটি হলো আমাদের শিক্ষার্থীর কোন বিষয়ের প্রতি তার বেশি আগ্রহ বা ইন্টারেস্ট সেই তার ইন্টারেস্টের উপরে নির্ভর করেই কিন্তু আমাদের শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া প্রয়োজন বা দেওয়া উচিত কারণ তার ইচ্ছার উপরে নির্ভর করেই যদি আমরা তাকে শিক্ষা দান করি তাহলে সেই শিক্ষার্থীর যে ডেভেলপমেন্টটি হবে বা বিকাশটি হবে বা যে শিক্ষণটি হবে সেটি কিন্তু জোর করার থেকে তার ইচ্ছা অনুসারী হওয়ার ফলে সেই শিক্ষণটা কিন্তু খুবই ভালো হবে সেজন্যই বর্তমানে কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যে কিন্তু আগ্রহ বা ইন্টারেস্টের উপরে শিক্ষা দেওয়ার প্রবণতা দিন দিন দেখা যাচ্ছে এবং বলা হয়েছে যে শিশুর চাহিদার উপরে নির্ভর করে শিক্ষাদান করতে হবে তাহলে এই ভিডিওটি আজ এই অব্দি যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওর প্রতি যদি কোনো অভিমত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান তাহলে আজ এই অবধি ভালো থাকবেন বিদায় নিচ্ছি